আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেখাবো সেটা হচ্ছে আর্টসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অ্যানসার আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর যে প্রশ্নটি দিয়েছে আমি বলি, জাতীয়তাবাদ উন্মুখে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। আরেকটা দিয়েছে স্বাধীনতার পর মুক্তি বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। এর উত্তরটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। সেই জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী বিষয়ের অ্যান্সার সবার আগে পেয়ে যাবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম উত্তরটি হচ্ছে, এক নং প্রশ্নের উত্তরটি হলো, বাঙালি জাতি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি আগে যে মেহ থাকে তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব জাতিসত্তা দৃষ্টিতে ভাষা ও স্বীকৃতির সম্পর্ক ও গুরুত্ব পূর্ব বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষাকেন্দ্রিক এই ঐক্যই জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আপনারা লিখবেন, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম ও মূল ভিত্তি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তার পরিচয়ের সূত্রটি নিশ্চিত হয়। বাঙালিরা তাদের অধিকার আদায় করতে সমর্থ হয়। আন্দোলনের যৌক্তিক দাবি প্রতিষ্ঠিত হয় আলাদা জাতিসত্তার পরিচয়, যা থেকে পরবর্তীকালে জন্ম হয় একটি স্বাধীন দেশের। দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক বাংলা আংশিক স্বাধীন হয় 1947 সালে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দিতে রাজি ছিল না প্রথম থেকেই। এজন্য প্রথমে তারা আঘাত করার চেষ্টা করে বাংলা ভাষার উপর। সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিবাদে বাঙালিরা রাস্তায় নেমে আসে। আন্দোলনের মাধ্যমে বাঙালিরা দাবি আদায় করে নেয়। এর মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয় তাকে কাজে লাগিয়ে 54-এর যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালিরা সফল হয়। এরাই ধারাবাহিকতায় 62-এর শিক্ষা আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, 64-এর আন্দোলন, 66-এর 6 দফা, 69-এর গণ উত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় আসে। 52-এর ভাষা আন্দোলন এসব আন্দোলন সংগ্রামের ভিত্তিমূল রচনা করে দেয়। এই ভিত্তির উপরই প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলা হয়ে থাকে, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে ভাষা আন্দোলনের অবদান অসামান্য। দ্বিতীয় নং প্রশ্নের উত্তর, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের গঠন প্রক্রিয়া। বাংলাদেশ যখন স্বাধীন হয় চারপাশে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার আর ধ্বংস সহ অসংখ্য রাস্তাঘাট, পুল, কলকারখানা, নৌবন্দর ও সমুদ্রবন্দর ছিল বিধ্বস্ত। রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। স্বাধীন বাংলাদেশ ছিল না কোনো সামরিক বেসামরিক বিমান। 30 লাখ শহীদের পানে বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এ 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, গ্রামাঞ্চলের লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ, সর্বোপরি 7.5 কোটি মানুষের অনন্য বস্ত্র, চিকিৎসা ও ব্যবস্থাপনের চাহিদা পূরণ ও আইন শৃঙ্খলা উন্নত প্রতিষ্ঠা ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্য দেশের জন্য বড় চ্যালেঞ্জ। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েই ছাড়া শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমল। 1972 সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষজনকে বিদেশ থেকে প্রাপ্য কম্বল,
খাদ্যদ্রব্য ও অর্থ সাহায্য বণ্টন করেন। শহর ও গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্যমূল্য খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। তাছাড়াও বঙ্গবন্ধু সরকার যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা কমিশন গঠন করে। কমিশনের সুপারিশ মোতাবেক বঙ্গবন্ধুর সরকার যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য ব্যবস্থায় বাণিজ্য শিল্প কৃষিসহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। 1972 সাল পর্যন্ত বকেয়া সুদসহ 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়। পাকিস্তান আমলে প্রাথমিক বিদ্যালয়েতে কর্মরত শিক্ষকগণ সরকারের কাছ থেকে যত্ন সামান্য বেতন ভাতা পেতেন। বঙ্গবন্ধু প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ। বঙ্গবন্ধু সরকার 1972 বিশিষ্ট বিজ্ঞানী ডাক্তার কুদরত খুদাকে প্রদান করে একটি শিক্ষা কমিশন গ্রহণ করে। এই কমিটি 1974 একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক রূপরেখা উপস্থাপন করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য একটি যুগীব শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। তারপর লিখবেন, 1972 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটির 12 অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করে। 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর তা কার্যকর হয়। এই সংবিধানের মূলনীতি হল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজবাদ। সংবিধানে সর্বজনীন ভোটাধিকারের মৌলিক অধিকার ও ন্যায্য বিচার সহ জনগণের সকল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার স্বীকৃত হয়। আশা করি আপনারা উত্তরটি পেয়ে গেছেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের সব ক্লাসের প্রতি সাবজেক্ট এর অ্যাসাইনমেন্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা একটা কমেন্ট করবেন কোন বিষয়ের ভিডিও চান, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সাথে সাথে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।